ಸಾಲಗಾರರ ಮನೆಗಳು ಕೆನೆ ನಾಯಲು ಪಂಚ কর্তব্য কি? ওনাদের একটু বল দল বেশি আছে,
সংখ্যা বেশি আছে মানে তোরা বলে আমার ওনাদেরকে চাই না, ওদের সঙ্গে বসবো না, কখনো বসবো না। কিন্তু অন্যান্য দুটো ডিএমএস আর ইয়ে যে ছিলেন আইডিসি ছিলেন যে ওনারা বসতে চাইছিলেন ওদের সঙ্গে। আমাদের ময়নাগড়টাতে মানে শ্রমিককে ছত্রভঙ্গ করছে ওই আনটা দেখে সিটুরা সিটুরা ওই আনটা দেখে মানে ছত্রভঙ্গ করেছে। তার জন্য ওরা ওই যে শ্রমিককে শ্রমিক করছে ওরা ওনারা ওনারা যে বলছেন যে ডাকেছে ওনারা ছিলেন হলে মাত্র খালি পাঁচ চার কোটির কিছু জন মানুষ ছিল আর অন্য মানুষদেরকে বলা হচ্ছে যে তোমরা কাজে যাও, তোমার এটা এটা কোনো সরকার কোনো পঞ্চায়েত করতে পারবে না, এটা ডিসিশন কোনো পঞ্চায়েত নিতে পারবে না, কোনো সরকারের মানুষ ডিসিশন নিতে পারবে না, এটা যদি করে তো পাবলিকে করবে। মহিলাদেরকে বলছে তোমার তোমরা কাজে যাও না, পুলিশের ডান্ডা দিবে, এইসব ভুল বুঝে মানে মনে করে পঞ্চায়েত কোনো ধরনের মিটিং সিটিং কমতে দেয়নি। আমি তা গ্যারান্টি দিয়ে বলো আপনারা যে বললেন এই যে আজকে আন্দোলন করছেন যে ছেলেরা বর্তমানে এই যুবক ছেলেরা আন্দোলন করছে আর বিশেষ করে আমার মা বোনরা করছে আন্দোলন, এক নম্বর আন্দোলন করছে আমার মা বোনরা। তো কথাটা হচ্ছে আপনাদের মত আপনাদের মধ্যে তো দেখলাম আজকে একটা কোনো মানবতা আছে, মানে আজকে দেখতে পেলাম এটা আমাকে খুশি লাগলো আপনাদের মধ্যে যে তরুণ যে যারা সিডুর যে পাঁচ চার কোটির মানুষদেরকে দেখতে পেলাম আজকে একটা যে কোনো মানবতা আছে আর দেখতে পাইলাম। কিন্তু এখন পর্যন্ত ময়নাগড়ে যাই করে দেখেন না কিরকম ওরা করছে মানবতা, এখন পর্যন্ত দেখেন। আর আপনারা যে একটা কথা বললেন যে এই ছেলেরা যায় ওদেরকে মাছ মাঙ্গে করার ওদেরকে টানে আনবে ওটা খেললে হয় ওরা ওদের মধ্যে তো মানুষ মানবতা আছে, ওরা আসুক আমরা স্থান দিব, আমরা কোনো তাদের মতো কর্তৃত্ব ব্যবহার করবো না, ঠিক আসুক সবাই সবাই মিলে আমরা সমাধান করবো, সবাই আসুক আন্দোলন করবো আর আন্দোলন করার অধিকার আছে বলে আজকে আমরা আন্দোলন করছি। প্রশাসনের যারা কাজ করছে ইলিগালি মানে এই এলাকায় আসা ওদের দায়িত্বটা প্রায় সাতটা আটটা, তো জরুর মানুষ পুরা জরুর কিনা লাগান মানুষ ওরা সাতটা আটটা বাড়বার আগে যে জায়গায় খোঁজিবার চেষ্টা করবো মেন জায়গায়। তারপরে আমরাও ওইখানে ছলে বড় কৌশলে যাতে বেশি পুলিশ আর্মি নিয়ে আসার আগে বারোই আমরা মেন জায়গায় যেতে পারি। আমাদের আন্দোলন করার ক্ষেত্রে যেন আমাদেরকে অন্য কোনো কিছু শাসনের ব্যবস্থা না করে বেআইনিভাবে আমাদেরকে শাসনের ব্যবস্থা না করুন, এই এই শাসনের কাছে আমার এই অনুরোধ রইল। আমি আর বেশি কিছু বলবো না, এরপরে আমার বক্তব্য শেষ করছি। জিন্দাবাদ।